Assalamualaikum. প্রায় দুই দিন পর আবারও ভিডিও বানাতে চলে আসলাম সাদে। সো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, সেটা ফিল করতে আর সাদে আসছি। আজকে মনে হয় আমার শেষ ভিডিও দেওয়া হবে 10 তারিখের আগে, কারণ কালকে থেকে আমার ইন্টার ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ার চেঞ্জ এক্সাম হবে আর কি। কালকে 23 আগস্ট 2023, তো কালকে থেকে আমার এক্সাম শুরু। সো সেই জন্য কিছুদিন ভিডিও বানাইতে পারবো না আর কি। সো গাইজ, আজকে একটু সিরাজগঞ্জ শহরের ভিউটা আপনারা দেখুন। আজকে অনেক বাতাস, ভিডিও কোয়ালিটি মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতেছে, এটা কোনো ব্যাপার না। সো আজকে বেশি কথা বলবো না, কিন্তু আমি ভিডিও 10 মিনিট বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। গায়েস, বাতাস একটু পরে মনে হয় জোরে উঠবে আর কি, এখন বাতাস খুব কম। ওই পাশে দেখুন বাতাস একটু একটু আছে আর কি। ভাই যাবে গাইস, আজকের ব্লগটা মনে হয় আমার মন মতো হবে না, তবু আমি ভিডিওটা মানে ব্লগ কেন বলতেছি, আমি তো কোনো জেলায় জানি, এটা হচ্ছে লং ভিডিও। সো কোনো আজকে কোনো কারণ নাই, সো সেই জন্য আর কি ভিডিও 10 মিনিট বানানো মানে অনেক অনেক বড় একটা ব্যাপার, অনেক কথা বলা লাগে। যারা ফিল্ম বানায় তারাই বোঝে যে 10 মিনিট তাদের কাছে কি। সো গাইস, আমি চলে আসলাম আমার বাসার অন্য পাশটায়। তো একটু পর মনে হয় মাগরিবের আজান দিবে আর কি, সো সেই জন্য অন্ধকার হয়েছে। আমি ছাদে এসেছি শুধুমাত্র বাতাস খাওয়ার জন্য, তো বাতাস খেয়ে আবার বাসায় চলে যাব, কারণ আজকে প্রচুর পড়তে হবে। তো গাইস দেখুন, এখান থেকে ঠিক বড় পুলের লাইটগুলো দেখা যাচ্ছে। আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন লাইট জ্বলছে লাল নীল, এটা হচ্ছে বড় পুল ইলিয়ট ব্রিজের লাইট আর কি। সো ব্লগ আমি পুরো সিরাজগঞ্জ, নাকি লং ভিডিও আমি পুরো সিরাজগঞ্জ জেলাকে নিয়ে বানাবো। তো সামনে আর কি ড্রোন এক্সপোজার দিব আপনাদেরকে, এই ড্রোন এক্সপোজার দিয়ে অনেক বড় ধরনের একটা ভিডিও হবে আর কি। মানে আমার ড্রোন শট নিতে অনেক বেশি ভালো লাগে। সো এই আর কি, সো আজান দিচ্ছে, ভিডিও আমি নিয়ত করেছি যখন 10 মিনিট বানাবো তখন বানাবোই, কি কথা বলা যায় আমি সেগুলো ভাবছি আর কি। সো আশেপাশে দেখুন, ওই যে একটা ছেলে, ছোট ছেলে কি পিস্তল দিয়ে খেলছে আর কি। আমাদের ছোটবেলা ঠিক এইরকমভাবে আমরা খেলতাম, যদিও এখন বড় হওয়ার কারণে আমরা এগুলার খেলি না। সো আমি যেখানে যেই ছাদে আসছি, মানে আমার বাসার ছাদ, এই ছাদ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে যেগুলো আমি ইচ্ছা করে আপলোড করি, কাউকে দেখানোর জন্য না। কারণ এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি এগুলো আমার মেমোরি, এগুলো আমার মেমোরি হয়ে থাকবে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো রাতের কিছু, সন্ধ্যার কিছুটা অংশ সিরাজগঞ্জ শহরের। সো বাতাস অনেক সুন্দর, হাওয়া আসছে, বাট বাতাস তেমন জোরে নাই। এই দেখুন বাতাস ধীরে ধীরে উঠছে আর কি। সো আমি আমার ফোনের ক্যামেরার ফিল্ড লাইটটা অন করে দিলাম, এটা দিলে ভিডিও একটু ভালো রেজুলেশন আসবে। তো গাইস সবাই দোয়া করবেন, কালকের এক্সাম আমার, কালকে যেন আমার এক্সাম ভালো হয় ইনশাল্লাহ। পড়াশোনা বেশি করি নাই, তারপরেও যদি এখন এক্সাম ভালো হয়। ও গাইস, এখন খুব সুন্দর একটা বাতাস আসছে, গাইস এত সুন্দর বাতাস, গাও জোড়ানোর মতো বাতাস। তো গাইস বাতাস উপভোগ করুন। তো আমি ওই পাশটাতে গিয়ে আপনাদেরকে বাতাসটা ঠিক দেখাচ্ছি, ওই পাশেও যদিও বাতাস গাছগুলো নাই, তবে বাতাস একটু মনে করুন যে হাই লেভেলের বাতাস আছে আর কি, মানে গাছপালা বেশি আর কি। আমি এই ভিডিওতে কি বলতেছি না বলতেছি আমি নিজেও জানি না। আপনারা যে দেখছেন এই যে একটা সাদা বিল্ডিং, মানে এই পাশটায়, এই পাশটা হচ্ছে ঘোষপাড়া,
এটা হচ্ছে হিন্দুদের হিন্দু এলাকা, হিন্দু মুসলমান উভয় বাস করে। আর তার নিচে মানে এই ঠিক নিচে একটা মন্দির আছে, মন্দির আছে। সো গাইস আজান দিচ্ছে মাগরিবের, আর বাতাসটাও সেই রকম ফিল। গাইস বাতাসটা অনেক সুন্দর, আমি উপভোগ করতেছি। আমার ভিডিওর রেজুলেশন কমে যাচ্ছে আর কি অন্ধকারের জন্য, কারণ অন্ধকারে ভিডিওর রেজুলেশন কমে যায় আর কি, সেটাই হচ্ছে। সো গাইস আমি ঠিক 7 তারিখে বা 10 তারিখে কুশাহাটার ব্লগ নিয়ে, কুশাহাটার একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আর কি, ঠিক আছে। আমি আমার এগুলো ভিডিও বানাইতে শরম পাই, লজ্জা পাই, মানে এই লজ্জা পাওয়ারই কথা। আমার কোনো ভালোভাবে উপস্থাপন না করলে কি আর ভিডিও বানানো হয়? মানুষ একটা ভিডিও বানায় কীভাবে? 10 দিন 11 দিন 5-6 দিন 2 দিন পরিশ্রম করে তারপরে ভিডিওগুলো আপলোড করে। বাট আমি মনে করেন যে ভিডিও ক্যামেরা অন করলাম, ভিডিও করলাম, আপলোড দিলাম, এটা তো এটাকে ভিডিও বলে না। একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রম করতে হয়। গাইস বাতাস উপভোগ করুন। আমার আমি ঠিক আর 3 মিনিট 30 সেকেন্ড ভিডিও বানাবো, তারপরে এই ভিডিওটি আজকেই ইউটিউবে আপলোড করব। বিকজ কারণ এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতে আমার অনেক ভালো লাগে মেমোরি হিসাবে। তো গাইস আমার ক্যামেরার সামনে ঠিক এই দিকেই কুশাহাটা, মানে এই এই দিকে মানে যাওয়ার পথটা বিন্দু, বাট এই এই সোজাই কুশাহাটা। অনেক সুন্দর একটা এলাকা, আমার ভালো লাগে। তো কুশাহাটা কিসের জন্য ভালো লাগে, আমি কেন ডেইলি কুশাহাটা যাই, এটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো। গাইস আমার ক্যামেরার রেজুলেশন মেরা দিছে, পিছন মেরা দিছে, কি আর কইতাম ভাই, অন্ধকারে রিয়েলমি 8 ফোন আর কত ভালো হইব। তবে সামনে আইফোন 14 বা 16 কিনতেছি, সমস্যা নাই, ফার্স্ট হ্যান্ড। ও গাইস একটা কথা বলা হয়নি, আমি আবার WWE খুব বেশি দেখি খেলার ভিতর, ফুটবল সর্বপ্রথম ফুটবল বেশি দেখি, তারপরে WWE। আমি আবার আমার দুইটা গ্রুপ আছে WWE-র, একটা হচ্ছে WWE ফ্যান্স আপডেট, আর হচ্ছে WWE হোম পরিবার। আপনারা যারা WWE ভালোবাসেন বাংলাদেশ থেকে তারা জয়েন করবেন। WWE একটা স্পোর্টস যেটা অনেক সুন্দর খেলা, মানে এর প্রাইসলেস, মানে এটা বাংলাদেশিরা কেউ লাইক করে না, বাট বিদেশে অনেক হিউজ পরিমাণ ফ্যান আছে WWE-র, কারণ বাংলাদেশিরা বলে এটা ফেক, কিন্তু আমি মনে করি না এটা ফেক, এটা রিয়াল। কারণ এখানে লাইভে সব কিছু দেখানো হচ্ছে, লাইভ ক্যামেরাতে সব কিছু করা হচ্ছে, তাহলে এই খেলাটা ফেক হয় কেমনে ভাই? আমি এটাই বুঝি না, আর বাংলাদেশিরা এটাও বোঝে না। বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতর আপনার সর্বোচ্চ 1 লাখ মানুষ WWE ফ্যান, এটা আমি বলতে পারবো। তার ভিতরে আমি বাংলাদেশের সবচেয়ে বড় WWE ফ্যান, কারণ আমি WWE নিয়ে কাজ করতে ভালোবাসি এবং WWE সম্পর্কে আমার সব কিছু জানা, কোনো কিছু অজানা নেই। WWE একটা সুন্দর খেলা, এই খেলাতে কখনো কোনো বাংলাদেশিকে নেবে না, এটা একটা বড় ধরনের প্রবলেম। আর এই খেলাটা এমন একটা খেলা যেখানে আপনার বডি থাকতে হবে, অনেক প্র্যাকটিস থাকতে হবে, ট্রেনিং দিতে হবে, অনেক কঠোর পরিশ্রম, যেগুলো কোনো একটা সাধারণ বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। এগুলো শুধু আমেরিকানদের, মানে বিদেশিদের, শুধু বিদেশিরাই পারবে, বাংলাদেশিদের দিয়ে এগুলো হবে না, কারণ বাংলাদেশিরা খুব অলস, এই কারণে বাংলাদেশিদের দেওয়া হবে না। তো গাইস আমার আর 30 সেকেন্ড ভিডিও হবে, তো 30 সেকেন্ড আমি একটু কথা বলবো না। না গাইস আপনাদের সবাইকে বিদায় দিলাম। তো নেক্সট লং ভিডিও হবে কুশাহাটা নিয়ে 7 বা 10 তারিখে, যেদিনই আমি ভিডিও বানাবো ওই দিনই আমি ভিডিওটি ইউটিউবে আপলোড করব, সমস্যা নাই গাইস।
সো তাহলে আপনাদের সাথে দেখা হবে 7 বা 10 তারিখে পরবর্তী লং ভিডিওর জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।